আমার আপা লাইভ দিছি ফেসবুকে, আমিও একটু লাইভ দিছিলাম। লাইভে অনেক মানুষ শুনে গান, বিদেশ থেকে অনেক লোকেরা বা দেশে যারা আছে আসতে পারে না, অনেকেই গান শুনে। তো আমার এক ভাই কুমিল্লা থেকে, উনি আমি মানে আমার ফোন দিয়ে ওনার লাইভে দেখতেছি, কমেন্ট দেখি। একজন আমার খুব কাছের ভাই লিখলেন, উপরে কি টাকার গাছ আছে যেমনি পড়তেছে, পুতুল দেওয়ান গান গাইতেছে, আমি বসে বসে কমেন্ট দেখি। ভাই কইতেছে, কয়ে মনে হয় উপরে গাছ আছে যেমনি পড়ে। এই যে পড়ে, আসলে মালিক কিন্তু মূলত সেও না, আমিও না। এই টাকা যে কার কাছে যায় এটা কেউ বলতে পারে না। কিন্তু এখন যে গানটা গাইব, এই গানের কাছে এই টাকা সব তুচ্ছ, সব তুচ্ছ। এই যে দিলেন সারা রাত্র, আমার আরও বাকি তিন চার দিনের প্রোগ্রামের কিছু অর্থ আছে। তো মারা গেলে এগুলো কার? আমি যদি মারা যাই, খোদাই না করুক, মরতে হবে, বাঁচার কোনো উপায় নাই। যদি চলে যাই, এগুলোর মালিককে? আমার এগুলো আমার না। শাহালম সরকার ওইভাবেই উনি গানটা লিখেছেন। অরে কোটি টাকা পকেটে ভইরা, সঙ্গে পাগলাই নিবে ময়রা, কিনতে জান্নাতের টিকেট এমন জামা পরা হইবে, যেই জামার নাই পকে, এমন জামা পরা হইবে, যেই জামার নাই পকে, কোটি টাকা পকেট ভইরা, সঙ্গে পাগলাই নিবে ময়রা, কোটি টাকা পকেট ভইরা, সঙ্গে মানুষ নিবে ময়রা, কিনতে জান্নাতের টিকে এমন জামা পরা হইবে, যেই জামার নাই পকে, এমন জামা পরা হইবে, যেই জামার নাই পকে। তারপরে গোসল করাইয়া সেই জামা দিবে পরাইয়া, তারপরে গোসল করাইয়া ওই জামা দিবে পরাইয়া, তারপরে গোসল করাইয়া সেই জামা দিবে পরাইয়া, খুলিবে গায়ের জেকে এমন জামা পরা হইব, যেই জামার নাই পকে, এমন জামা পরা হইবে, যেই জামার নাই পকে।
ধরিবে আজান ছাড়া সেজদা ছাড়া একটা নামাজ সবাই পড়িবে মানুষের কান্দে চৈরা এই দুনিয়া যাইবা ছাইরা এই মানুষের কান্দে চৈরা এই দুনিয়া যাইবা ছাইরা এই মানুষের কান্দে চৈরা এই দুনিয়া যাইবা ছাইরা পাগলা পাইবা না বিমান রকে এমন জামা এমন জামা পরাইবে যেই জামার নাই পকে বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর, এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে, তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। এখন লাগবে না আর গানের খাতা, লাগবে না আর কারিকারি গানের বই, সব পাবেন এক বাউল বুকস অ্যাপসে। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই?